কালো নদী তীর কোলে মেঘের শঙ্কুটা দোলে, এ জীবন সময়ের ধারা পাতে ধারা জল, ঘরে বাইরে ধারুণের মুখ বন্ধের কত উছলো ছলো 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 ছলো, কত কত আলো হাসি বেদনা বিদূর কত রং, ছয় ঋতু সাত রঙ, ছয় ঋতু সাত রঙ। শোনো বৌদি, এই ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে একটুও কথা বলতে চাই না, যাও তুমি ঘরে যাও, যাও। হ্যাঁ বউ, তুমি এইসব ঝামেলায় জড়াচ্ছ কেন? তুমি এক কাজ করো, ওই ঘরে গিয়ে ভগবানের নাম ডাক করো আর পরজন্মের কর্ম করো গিয়ে। কিন্তু দাদা, আমি এবারের বউ, এবারের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। হরে কৃষ্ণ, দেখো বোন, তুমি যার জন্য এখানে এসেছো সেই যখন নেই তখন এইসব কথা বলে লাভটা কি দাদা? হ্যাঁ বৌদি, দাদা ঠিক কথাই বলেছে, আমি তোমাকে বলছি কথা না বলি, প্লিজ প্লিজ তুমি ঘরে যাও। তুমি অনেক বদলে গেছো দেব ঠাকুর। এই দেখো বোন, বদলটাই তো জগতে নিয়ম। এই দেখো না, তুমি একদিন ওই সদবা ছিলে আর এখন তুমি বিধবা। পশু পরিবারে ঝড় উঠেছে, সেই ঝড়ের সবকিছু ওলট পালট হচ্ছে, সবকিছু কাছের মানুষগুলো এমন সব দূরে সরে যাচ্ছে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, বাঁচতে চাই না। কাকিমা আমাকে মিথ্যে বোঝাবে? আমি কিন্তু এখন তোমার সেই ছোট্ট শায়কটি নেই। ও কাকিমা, ও কাকিমা, বলো না তোমার কি হয়েছে? বাড়িতে জানিস শয়তান বাসা বেঁধেছে রে, নাহলে যন্ত্রের মতো একটা ভালো মানুষ সে কিনা চেয়ে। আমারও তাই মনে হয়। কাকিমা বিশ্বাস কর, আমি মনে হয় এটা মেনে নিতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আরে এই কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না, কাউকে না, যে চন্দ্র নির্দেশন করা। জানিস এখানে না চক্রান্ত চলছে, একটা চক্রান্ত চলছে। চক্রান্ত? আচ্ছা কাকিমা, ওই যে ময়না, ময়না বলে মেয়েটাকে তোমার কেমন মনে হয়? প্রথম প্রথম তোকে বেশ ভালো বলে মনে হতো, কিন্তু ওর পেটে পেটে যে এত বুদ্ধি তা কি করে জানবো বলতো? তবে শায়ক, ও কিন্তু নিমিত্ত মাত্র, জানিস এর পেছনে আসল কোনো শয়তানের মাথা কাজ করছে। শয়তান? আমি শুধু তাকে একবার দেখতে চাই, কেন সেই খেলাটা খেলছে এটা আমাকে জানতেই হবে কাকিমা। শায়ক, তোর উপর আমার বড় ভরসা রে বাবা, এই পশু পরিবারে যে ঝড় উঠেছে
এই ঝড়টাকে সামাল দিতে হলে তোকে শক্ত হাতে ধরতে হবে রাহাল। কাকিমা তুমি চিন্তা করো না, বাবার স্বপ্নের এই পরিবারকে আমি কিছুতেই জলের তলায় তলিয়ে যেতে দেব না। জানিস তো এই পরিবারের সবচেয়ে বড় সম্পদ ছিল এই বাড়ির পরস্পরের পরস্পরের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা, সেটাই আজ ভাঙতে বসেছে রে, সেটাই ভাঙতে বসেছে। এই ভাঙনের শব্দটা এই বাড়িতে পা দিয়েই কাকিমা আমি আমি ভাঙনের শব্দটা শুনতে পেয়েছি। কিন্তু বিশ্বাস করো কে ভাঙন ধরাচ্ছে সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। চোখ কান খোলা রাখ সায়ক, ঠিক তোর চোখে ধরা পড়বে। ঠিক তুমি চিন্তা করো না কাকিমা, আমাকে খুঁজে বের করতেই হবে, না হলে কিন্তু এই বসুবাড়িতে ভীষণ বিপদ। খোঁজ সায়ক, তুই খোঁজ, ভালো করে খোঁজ। কাকিমা কাকিমা আমি তোমায় কথা দিচ্ছি, সেই শয়তান যেখানে লুকিয়ে থাকুক না কেন তাকে আমি খুঁজে বার করবই, বার করবই কাকিমা। তুমি দেখো আমি তাকে খুঁজে বার করবই কাকিমা। সরি অনেকক্ষণ দাঁড়িয়েছ? তা তো আছি, কিন্তু তোমার তো দেরি কেন? আর বলো না, বাড়িতে যা ঝামেলা চলছে। ঝামেলা হয় কিসের? সেসব পরে শোনো, আগে বলো এত জরুরি তলব কেন? বাবা আজকে তোমাকে একটু দেখা করতে বলেছে। তার মানে আঙ্কেল, আঙ্কেল ছোটকাকে ছাড়ানোর ব্যাপারে? তোমার ছোটকার ব্যাপারেই, তবে তুমি যেটা ভাবছো সেটা হয়তো না। তার মানে তুমি জানো? কিছুটা, তবে পুরো ব্যাপারটা জানতে গেলে তোমাকে আমার বাবার কাছ থেকেই শুনতে হবে। সেটা না হলে শুনবো, কিন্তু তুমি যতটা জানো ততটা বলো। আসলে তোমার ছোটকা রহস্যের নেপথ্যে, মানে কেউ একজন আছে যে চায় না যে তোমার ছোটকা জেল থেকে ছাড়া পাক। কি পাগলের মতো বকছো জাতা! আহ, আমার কথাটা আগে পুরো শেষ করতে দাও, তারপর তোমার কথা বলো। সরি, বলো। এর মধ্যে বাবাকে একদিন রাস্তায় থ্রেট করা হয়েছে। আঙ্কেলকে? কিন্তু কেন? স্বাভাবিক, বাবা যাতে তোমার ছোটকাকে জেল থেকে ছাড়ানোর ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ না নিতে পারে। না চল তাই। তবে বলছি কি, শোনো, কেউ একজন আছে যে চায় না তোমার ছোটকা জেল থেকে ছাড়া পাক। কিন্তু কে সে? তার পরিচয় এখন অজ্ঞাত, ইভেন বাবাও বুঝতে পারছে না সে কি। তবে আচ্ছা, তোমার পরিবারের বা পরিবারের বাইরে কেউ আছে যে তোমার ছোটকাকে প্রচন্ডভাবে অপছন্দ করে? না, এই ঘটনা ঘটার আগে সবাই ছিল, সবার কাছে ছোটটা ছিল ভীষণ প্রিয় পাত্র। তার মানে এখন নেই? সেটাই তো স্বাভাবিক। ময়না যেভাবে ছোটকার সাদা জামায় কালো কালির দাগ ছিটিয়েছে, তবে একটা সুখবর আছে জানো। কিছু সুখবর? বাবা ময়নাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে এবং ময়না রাজিও হয়েছে। ময়না তার মানে বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো রাজি হয়েছে? হ্যাঁ, আমি ভেবেছিলাম জানো তো ময়না আপত্তি করবে, কিন্তু একবারও আপত্তি করেনি। বুঝলাম। আর তোমাকে আমি এই ব্যাপারে কতবার বলেছিলাম মনে পড়ে? বুঝেছি, কিন্তু আমি এখন চাইছি এই ময়না নামক পেতনি আমার ঘর থেকে না। ঠিক আছে, দেখো আমি কিন্তু তোমাকে অনেকবার বুঝিয়েছিলাম। ঠিক আছে, থাক না এখন এসব কথা, এখন তাহলে আমি যাই, এনজিওতে একবার যেতে হবে, আমাকে দরকার আছে। ওকে ম্যাডাম। আমি এটা কিছুতেই সহ্য করবো না। শোনো, এটা কোনো মেয়ে বা ছেলের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে নৈতিকতার। এটা অসহায় মেয়ে কি এভাবে চলতে পারে না? একটা মেয়েকে যখন ইচ্ছা হলো আমি আমার বাড়ি নিয়ে চলে গেলাম, আবার যখন ইচ্ছা হলো তাড়িয়ে দিলাম। আচ্ছা, ওর কি দরকার ছিল ময়নাকে বাড়িতে নিয়ে যাওয়ার যদি ওকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে? অথচ এই মধুদের
কদিন আগে পর্যন্ত ময়নাকে নিয়ে সে কি আদিক্ষেতা? ময়না আমার বোন, ময়না আমার বাড়িতে আমার বোনের মতো আশ্রিতা হয়ে থাকবে। ছাড় তো মধুর এসব ভেক কথাবার্তা, তাই যদি হতো তাহলে ময়নাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। আচ্ছা চন্দ্র কাকু যে আজকে জেলে, তার জন্য কি ময়নাকেই? দেখো স্বর্ণ, এক হাতে কোনোদিন তালি বাজে না। চন্দ্র কাকুকে ওপর থেকে দেখে যদি ভালো মানুষ মনেও হয়, আজ তো তার স্বরূপটা প্রমাণ হলো। না না, এই ব্যাপারটা নিয়ে আমাকে মধুদির সাথে সরাসরি কথা বলতে হবে। ঠিকই তো, আর যদি বাইরে বেরিয়ে ময়নার কিছু হয়ে যায় তার দায়টা কে নেবে? কৈলাস, কালুয়া, এরা কি আমাদের ছেড়ে দেবে? আর তাছাড়া সবাই তো বলবে যে এনজিওর নাম করে একটা অসহায় মেয়েকে ধরে নিয়ে গিয়ে তাকে সরাসরি মৃত্যুর মুখে আমরা ঠেলে দিয়েছি। কৈলাস এমনিতেই আমাদের উপর ক্ষেপে রয়েছে, এরপর যদি শোনে যে ময়নাকে বসু পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কি যে হবে! কি আর হবে, মেয়েটা আবার গিয়ে কৈলাসের খপ্পরে পড়বে। না না, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনোদিন দিদির মুখের উপর সরাসরি কথা বলিনি, তো আজ আজ আমাকে বলতেই হবে। এই এনজিওটা কোনো ব্যক্তিগত স্বার্থ মেটাবার জায়গা নয়, আমাকে কথা বলতেই হবে। শোনো শোনো, তুমি একা নও, আমিও তোমার সাথে আছি। চন্দ্র ঠাকুরপো, আর কেউ আসেনি? না, আমি বাড়ির লোকেদের লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কেন এলে তুমি? বসবাড়ির সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, তখন তুমি কেন এলে? ছি চন্দ্র ঠাকুরপো, এসব কথা বলতে নেই ভাই। আর কেউ বিশ্বাস করুক চাই না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি এ কাজ কোনোদিন করতে পারো না। কেন কেন তুমি আমায় বিশ্বাস করো? কেন বিশ্বাস করো? মেজে বৌদি, কোথায় বসু বাড়ির কেউ তো আমাকে, কেউ আমাকে বিশ্বাস করে না। দাদাকে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি দাদা কোনোদিন ভুল করতে পারে না, কোনোদিন না। বর্দার উপর খুব তোমার অভিমান, তাই না চন্দ্র? মেজে বৌদি, মানুষই তো মানুষের উপর অভিমান করে, ভগবানের উপর তো অভিমান করা যায় না। মেজে বৌদি, বর্দা তো আমার কাছে ভগবান, আমার কাছে বর্দা কি তা তো তুমি জানো। মেজে বৌদি জানি ঠাকুরপো, বর্দা তোমাকে অবিশ্বাস করে বড় ভুল করেছে। নিজের ভাইয়ের থেকে বাইরের মেয়ের কথাই ওর কাছে দামি হলো? না মেজে বৌদি, বর্দা সেদিন ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। মেজে বৌদি, ময়না সেদিন আমায়, এমন কি কথা যে ও কাউকে বলতে পারবে না, আমাকেই। ময়না, এ ব্যথা ডাক্তারে সারবে না গো। সে অসুখ সারাতে পারে শুধু একজন। কে 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 সে? সেটা শুধু তুমি। এইভাবে আমাকে নষ্ট করে দিও না ময়না। আমি একটা অসহায় মেয়ে, তুমি আমাকে এইভাবে নষ্ট করতে পারো না। বর্দা, এই ঘটনা যে যেই চোখে দেখবে না কেন, সেই তো আমায় অবিশ্বাস করবে। বলো, তবু একবার ভেবে দেখবে না ভাইটা কার? জানো মেজে বৌদি, এই জেল থেকে বেরিয়ে নাম ময়নাকে আমি একটা কথাই জিজ্ঞাসা করব, কেন কেন ময়না আমার সাথে এই ব্যবহার করলো? কেন? আমি তো ময়নাকে কোনোদিন ময়নাকে খারাপভাবে দেখিনি, বরঞ্চ মধুর মতন আমিও তোকে আমার ভাইজি হিসেবেই ভালোবাসতাম, কেন? ওই ময়নার নাম আমার সামনে ভুলে উচ্চারণ করবে না, নাম শোনাও পাপ। বৌদি, বাড়ির সবাই ভালো আছে? বর্দার নিয়মিত প্রেশার চেক করাচ্ছে তো?
শারীরিক ভাবে তো সবাই ভালো আছে ঠাকুরপ, কিন্তু মানসিক ভাবে কেউ ভালো নেই। তুমি জানো ওই পশু বাড়িতে অশুভ গ্রহণ লেগেছে ঠাকুর। মানে তুমি কি বলছো? আগে সেই মানেটা নিজে ভালো করে বুঝি, তারপর তোমাকে জানাবো সব। রামধনু কথা কয় কত রাম।